আসসালামু আলাইকুম। আপনি সার্কামসিশনের হিস্ট্রিটা জানেন কিনা, কখন শুরু হয়েছিল? না, সার্কামসেশনের হিস্ট্রিটা জানি না, তবে যেটুকু মানে এই হিস্ট্রি বলতে আমি জানি না কি কোনো কিছু, কিন্তু সার্কামসেশনের কতগুলো মনে হয় যেটা যেটা আমি আমাদের প্রফেসরের কাছ থেকে আমি শুনেছি, এক্স্যাক্টলি আমি জানি না এই জিনিসটি হয়েছিল কিনা। তো অনেক সময় সার্কামসেশনের জন্য সার্কামসেশন না করলে, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে একটুখানি মিউট করলাম, আপনার কাছে নয়েজ আসছে। তো একটা যে স্কিনটা থাকে, যে ফোর স্কিনটা থাকে বা প্রিপিউস যেটাকে বলে, এটা অনেক সময় পুরোপুরি রিট্র্যাক্ট হয় না, তাই জন্য ফাইমোসিস হয়। ফাইমোসিস মানে রিট্রাকশন না হওয়াটা ফাইমোসিস, আর অনেক সময় প্যারাফাইমোসিস হয়। তো মনে হয় যে একসময় কোন অঞ্চলের মানুষরা তারা এই প্যারাফাইমোসিস বা ফাইমোসিস এই জিনিসটাতে ভুগত খুব বেশি, তাদের ক্ষেত্রে এটা রীতিমতো মানে যৌন সঙ্গমের সময় এটা হয়তো খুব পীড়াদায়ক হয়ে উঠেছিল, তাই জন্য হয়তো এটাকে একটা মানে রিলিজিয়াস প্র্যাকটিসই করে নিয়েছিল তারা, যে এই প্রিপিউসটাকে তারা রিমুভ করবে। এটা তাদের ক্ষেত্রে একটা রিলিজিয়াস একটা প্র্যাকটিসই হয়ে গেছিল এই কোনো কারণে, এই যে প্যারাফাইমোসিস বা ফাইমোসিসের কারণে এই যৌন সঙ্গম যেহেতু করতে পারতো না, তাই জন্য এটা একটা রিলিজিয়াস প্র্যাকটিস হয়ে গেছিল। আর এই প্যারাফাইমোসিস ফাইমোসিস কমন জিনিস একটা, এটা খুবই একটা খুব সে মানে ইয়ে তা নয়, এটা খুব কমন একটা ব্যাপার, এটা খুবই একটা ইয়ে ব্যাপার কি বলে, এটা খুবই মানে খুবই প্রাদুর্ভাব আছে এই জিনিসটা, প্রচুর প্রাদুর্ভাব আছে। এবং মাইনর ওটিতে গেলেই দেখতে পাবেন আচ্ছা আর এই প্যারাফাইমোসিস আর ফাইমোসিসের কেস আসে। তা মনে হয় যে সেই সময় হয়তো ওই অঞ্চলে খুব বেশি হতো, তাই জন্য তারা এটাকে একটা রিলিজিয়াস প্র্যাকটিস করে নিয়েছিল। তার বেশি আমি খুব একটা জানি না এটার ব্যাপারে। আসিফ ভাই বা ফারাজ ভাই যদি কিছু যুক্ত করতে চান করতে পারেন। ফারাজ ভাই বলেন। ভাই আমি তো চুপ হইলাম মাত্র, আমি তো চাই না কি দিয়ে কথা হচ্ছে, তো মাত্র চুপ হলাম, দুঃখিত। আমি ওটা কি পুরোটা শুনতে পারি? সার্কামসেশনের ইতিহাস নিয়ে কথা হচ্ছিল, সার্কামসেশনের পেছনে ইতিহাসটা কি, হঠাৎ করে সেটা শুরু হলো কেন? ভাই আমাদের লাইভে এসে তো একজন বাংলাদেশের একজন ডাক্তার বলে গিয়েছিলেন এই সম্পর্কে, যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহর নবী, এটার প্রমাণ দিতে উনি বলেছিলেন যে 50 বছর বা 60 বছর বয়সে তিনি নিজে নিজে সার্কামসেশন করেছিলেন, নিজে নিজে ফোরস্কিন কেটে ফেলেছিলেন। তো আমি জানি না তাকে কে কাজ করতে আমার যেটা মনে হয় যে সেই অঞ্চলে তো আসলে অপরিচ্ছন্ন মানুষের সংখ্যা বেশি ছিল, যারা হচ্ছে নিজের গোপনাঙ্গ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন না, এই কারণে তাদের নিশ্চয়ই কোনো কিছু কিছু সমস্যা হতো, কিছু কিছু জানা পড়া হতো, কিছু কিছু সমস্যা হতো, এবং তারা তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে মনে করেছেন যে এটা যদি এই অংশটুকু যদি কেটে ফেলা যায় তাহলে সেইটা সেই জায়গাটা ইয়া হয়ে যাবে, যেখানে মালাটা জমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। পুরুষের খৎনা এই জিনিসটা আমার মনে হয় যে এখান থেকেই শুরু হয়েছিল, যে এখানে যে মালাগুলো জমতো এবং এই পরিচ্ছন্নতার কারণে, পরিচ্ছন্নতার ইয়াটা মাথায় রেখেই তারা এই জিনিসটাকে একটা ধর্মে পরিণত করেছিল পরবর্তীতে। আর মেয়েদের খৎনাটা এটা হয়েছে, এটাও মানে পরিচ্ছন্নতার সাথে একটা সম্পর্ক আছে, তবে এটা তার একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পুরুষরা সবসময় মনে করেছে যে আমরা নারীদের হয়তো ঠিকভাবে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব না, যৌন কাজে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভবই না, সেহেতু যে কাজটা করতে হবে নারীদেরকে দমন করতে হলে বা নারীদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তাদেরকে তাদের যে এই যেমন একজন পুরুষ যদি এই বিষয়ে সন্দেহ থাকে, তার যদি তার মনে যদি সন্দেহ তৈরি হয় যে আরেকজন তার স্ত্রী তার বা তার বউ বা তার প্রেমিকা আরেকজনের সাথে করছে কি করছে না, কিছু একটা সম্পর্ক আছে কি আছে না, আমি তাকে ঠিকভাবে সন্তুষ্ট করতে পারছি কি পারছি না, এই মানে ইয়াটা যখন তাদের ভিতরে থাকে তখন তারা যে কাজটা করে যে নারীর যে যৌন চাহিদা সেটা কমানোর চেষ্টা করে, এবং এটা একটা ইয়া হিসেবে মানে এটা কিভাবে করা যায় এই জিনিসটা তারা যখন চিন্তা ভাবনা করেছে তখন তারা যেটা বের করেছে যে নারী যদি আমরা এই যে ভগাঙ্কুর যেটাকে বলে ক্লিটোরিস এই অংশটুকু যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তাহলে নারী হচ্ছে গিয়ে একদম নিয়ন্ত্রণে থাকবে, যেমন প্রাচীনকালে যেমন খাসি করা হতো মানে ইয়া করে দেওয়া হতো জীবজন্তুদেরকে যেটাকে আমরা খাসি করা বলি, একইভাবে তারা যে কাজটা চেষ্টা করেছিল যে নারীর যৌন ক্ষমতাটা যদি একদম নষ্ট করে ফেলা যায়, ক্লিটোরিস যদি একদম কেটে ফেলা যায় তাহলে নারীর যেহেতু কোনো ইয়া থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না, সেহেতু সে নিয়ন্ত্রণে থাকবে, এই ধারণাটা এটার সাথে অ্যাড হয়েছে, এটার সাথে অ্যাড হয়ে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। পুরুষের খতনাটা তাও না, কিছু কিছু ক্ষেত্রে এটা কিছু ইয়া আছে, পরিচ্ছন্নতার সাথে কিছু সম্পর্ক আছে, কিন্তু নারীর যে খতনাটা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। পৃথিবীতে এখন অনেক দেশে নারীর সুন্নত খতনা হয়, অনেক মুসলিম প্রধান দেশে, অনেক ইসলামিক ইসে নারীর খতনা এখনো খুবই প্রচলিত, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, এটা নারীকে একদম ধ্বংস করে ফেলে, একটা নারীর মানে যৌন আনন্দ সেটাকে যদি একদম গোড়া থেকে উপরে ফেলার মতো তাহলে তো একজন মানুষের আর কি থাকে, একজন মানুষের আর মানে এই মানে এই আনন্দটা যদি একজনের কাছে করে নেওয়া হয় তাহলে তো একজন এটা একটা মানে এটা একটা মর্মান্তিক ব্যাপার, এটা একটা চরম মানবাধিকার লঙ্ঘন। আসিফ ভাই আফ্রিকাতে তো শুধু এমন যে কেটে ফেলে, আফ্রিকার মুসলিম কমিউনিটি তো কেটে ফেলার সাথে সাথে সেটা সিলাই করে রাখে যেন হাজবেন্ড দেন মহরের টাকা দিয়ে ঈদের আর কি তাদের বাসরাতের সময় সেটা খুলতে পারে, মানে কি সব থাকতে যায়। হ্যাঁ একদম ফারাজ ভাই একদম, মাঝখান থেকে কে কার জন্য কথা শুনতে পেলাম? সরি ভাই আমার মনে হয় একটা ট্যাব খুলে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে হজরত আলী ভাই আপনি কি আর কিছু বলবেন? হজরত আলী ভাই আমাকে শুন,
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। তাহলে খতনার বিষয়টা মানে হেলথ সায়েন্সের সাথে রিলেটেড, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ওটার সাথে ইনফেকশন না হওয়া ওটার সাথে বোধহয় রিলেটেড মানে দেন দা রিলিজিয়ন ইজ ইট। আমি বলবো ভাই রাষ্ট্রভাবে যদি চিন্তা করি, আমরা যদি মিথটাকে মিথের জায়গা রাখি এবং রাষ্ট্রভাবে চিন্তা করি, তাহলে আমার মনে হয় পুরুষের ইচ্ছাকৃত ভাবে মানে নিজের আগ্রহে নিজের ফোরস্কিন কাটার কোনো কোনো একটা রিজনের উপর ভিত্তি করে তারা এই কাজটা করেছিল। আসলে যেটা বলেন রোগ বালাই মলা টলা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো তারা এই স্টেপটা নিয়েছিলেন। সেটা প্রাচীনকালের মানুষের যে জ্ঞান বুদ্ধি যতটুকু ছিল সেইটুক থেকে তারা এই ডিসিশনটা নিয়েছিলেন। তারা মনে করেছিলেন যে এটা মানে পরিষ্কার থাকার থেকে এই কাজটা করাটা তাদের জন্য বেশি কার্যকর, কারণ তারা হয়তো পরিষ্কারের দিকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এত মনোযোগ হয়তো তারা দিতে পারতেন না, এই কারণে তারা মনে করেছিলেন। হ্যাঁ কিন্তু এখন আমরা আমাদের আমরা যদি এই সময়ের বাস্তবতা চিন্তা করি তাহলে এই সময় বাস্তবতাতে হয়তো আমরা একই ডিসিশন নিব না যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা ওইটা অংশ কেটে ফেলবো, এটা হয়তো এখন আমরা নিব না। তখনকার তাদের যতটুকু জ্ঞান ছিল সেটা থেকে তারা যে ডিসিশন নিয়েছে সেটা। হরিদ আলী ভাই আপনি আর কিছু বলবেন? আপনার কথা একটু শব্দ হচ্ছে। আমি জানি না বোধহয় নেটওয়ার্কের কারণে, সরি। আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনারা কেউ কি কখনো শুনেছেন কিনা ফোরস্কিনটা আপনাদের নিজে থেকে ঝরে পড়ে যায় এরকম কখনো শুনেছেন? ঝরে পড়ে না, অনেক সময় ঝরে পড়ে না, তবে অনেক সময় থাকে না, অনেকে থাকে না, এটা হতে পারে না থাকে কি সেটা ফোরস্কিন, এটা তো স্নেক স্কিন না যে ঝরে পড়ে যাবে না। কিন্তু আমিও শুনেছি আমি, কিন্তু এটা এমন হতে পারে এজিং এর কারণে হয়তো ইনফেকশনের কারণে নিজে থেকে ঝরে পড়লো এরকম কোনো চান্স আছে কিনা, মানে আপনি অমিত ভালো করে জানবেন হয়তো বা না, এরকম তো কিছু জানি না। কিন্তু এরকম এরকম একটা কথা আছে যে আচ্ছা অদৃশ্য এর সম্পর্কে শিওর না হলে আপনি একটু সার্চ করে দেখেন পান কিনা কোনো এভিডেন্স পেলে তারপর আপনি কিন্তু এটা এটা হওয়ার কারণটা কি হবে এরকম মানে একটা যেখানে আপনি দাবি করছেন তিনি তো শিওর না, ঠিক শিওর হয়ে আসো তারপর আমরা এটা নিয়ে আলোচনা করি। নিশ্চয় নিশ্চয় না, আমি শুধু একটা কেস দেখেছি নিজে থেকে ঝরে পড়ছে বুঝছেন, এবং ব্লিডিং ও দেখা গেছে, এখন এটা কেউ কেউ মানে অলৌকিক হিসাবে দাবি করে। এখন আপনি কি প্রত্যক্ষভাবে জানেন নাকি আপনি শুনেছেন? হ্যাঁ আমি আমি দেখেছি, কিন্তু নিজে থেকে ঝরে পড়লে আবার ব্লিডিং হলো মানে বিষয়টা বুঝতে পারলাম না তো। হ্যাঁ আমি 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 নিজে আমি নিজে এক্সপেরিয়েন্স করছি অনেক আগে, সেটা আজকে থেকে 20 25 বছর আগে। মানে আপনার সাথে হয়েছিল ঘটনাটা? না না আমার সাথে না, আমার সামনে আমার আমার নেইবারের একটা ছোট বাচ্চা ওর হয়েছিল, তো এখন ও ও ঘরে অ্যালোন ছিল, ওর মা ছিল না ভাই বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার ছিল না ভাই। তাহলে আমার মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে, আমার আমার সেটা মনে হয় না যে একা একা ঝরে পড়ে গেছে এটা বাচ্চা। তাহলে স্যার আপনি তাহলে এটা দেখেন আর কোনো এরকম কোনো কেস আছে কিনা, তাহলে সেটাকে আপনার আলোচনা করবেন, রিসার্চ করে দেখেন কোনো কেস পান কিনা। আর আপনার থেকে একটু নজর আসতেছে তো আর অনেক অনেকজন আছেন, আমরা তো নেক্সট সার্চ করে দেখি। সরি তাহলে আমাকে মিউট করেন, আমি গেলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি একটু রিসার্চ করে দেখেন।